সোনু নিগমকে ছোটা শাকিলের হুমকির ঘটনায় নয়া মোড়, একবার নয়, এর আগেও একই হুমকির মুখে পড়তে হয়েছিল। দাবি খোদ সোনু নিগমেরই, 2014-তে ওয়ার্ল্ড টুরে যাচ্ছেন সোনু নিগম। এই ওয়ার্ল্ড টুরে সোনু বিশ্বের 14টি দেশে গান গাইবেন। একটি ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠানের সঙ্গে সোনু এই চুক্তি করেছেন। এরপরই বিপত্তি, চুক্তি বাতিলের দাবি জানিয়ে হুমকি দেওয়ার অভিযোগ করেন সোনু। মুম্বাই পুলিশকে বিষয়টি জানিয়ে থানায় ডায়েরি করেন তিনি। সোনুর অভিযোগ, ছোটা শাকিল এই হুমকি দিয়েছে। পুলিশ সূত্রে খবর, হুমকিদাতারা বলেছে ওয়ার্ল্ড টুরে চুক্তি বাতিল না করলে মেয়েদের সঙ্গে সোনুর ছবি যুক্ত করে ইন্টারনেট সহ বিভিন্ন গণমাধ্যমে সেই ছবি ছেড়ে দেওয়া হবে। সোনু জানিয়েছেন এই ধরনের হুমকিতে তিনি পিছিয়ে আসার পাত্র নন, তাই ওয়ার্ল্ড টুরে চুক্তিও যে তিনি বাতিল করছেন না তাও স্পষ্ট করে দিয়েছেন সোনু নিগম। সরকারের থেকে টাকা পেয়েছেন সরকারি চাকরি, তারপর আন্দোলনের সঙ্গ ত্যাগ করে গ্রাম ছেড়েছেন কামদুনি কাণ্ডে মৃত ছাত্রের পরিবারের সদস্যরা। বাড়ির দরজায় তালা, দেখা নেই কারো। বিভিন্ন মহলে প্রশ্ন, কেন এভাবে গ্রাম ছাড়লেন তারা, আদৌ কি ফিরবেন? এই প্রেক্ষাপটে শুক্রবার এবিপি আনন্দে মৃতার দাদা দাবি করলেন কারো চাপে নয়, স্বেচ্ছায় গ্রাম ছেড়েছেন, শনিবারই ফিরবেন। তাঁরই পরিবারের তরফে চিঠি লিখে কামদুনি প্রতিবাদ মঞ্চের বিরুদ্ধে একগুচ্ছ অভিযোগ করা হয়েছে, যদি এদিন সেই প্রসঙ্গ এড়িয়ে গিয়েছেন মৃতার দাদা। এই পরিস্থিতিতে কামদুনির প্রতিবাদ মঞ্চের সভাপতি ভাস্কর মণ্ডলের অভিযোগ, নজর ঘুরে যাচ্ছে প্রকৃত লক্ষ্য থেকেই। প্রতিবাদ মঞ্চ থেকে মৃতার পরিবারের সরে দাঁড়ানো, সরকারি চাকরি নেওয়া, গ্রাম ছাড়া, এইসব কিছু উস্কে দিয়েছে নয়া প্রশ্ন, কামদুনির আন্দোলনের ভবিষ্যৎ কি? স্পষ্ট জবাব নেই কামদুনির কাছে। উপলক্ষ ছিল তৃণমূলের মুখপত্র শারদীয় সংখ্যার প্রকাশ। উৎসব সংখ্যার আনুষ্ঠানিক প্রকাশ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। জাগো দুর্গা থেকে জাগো বাংলার নামটি তার মাথায় আসে। এদিন সেই স্মৃতি রোমন্থন করলেন তৃণমূল নেত্রী। এদিনের অনুষ্ঠানে সিঙ্গুর নন্দীগ্রাম নেতাইয়ের শহীদ পরিবারের হাতে পুজোর উপহার তুলে দেওয়া হয়। মমতার বার্তা, সিঙ্গুর নন্দীগ্রাম নেতাই তাঁর হৃদয়ে থাকবে চিরদিন চিরকাল। একই মঞ্চে সংবর্ধিত করা হলো দুই প্রবাদ প্রতিম শিল্পী সন্ধ্যা মুখোপাধ্যায় এবং দ্বিজেন মুখোপাধ্যায়কে। মহালয়ের দিন উত্তম মঞ্চের সেই অনুষ্ঠানে ঘুরে ফিরে এলো বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের মহিষাসুর ও মর্দিনী স্মৃতিও। কিছুটা ফিকে হয়ে যাওয়া সেই স্মৃতি রোমন্থনে মেতে উঠলেন দুই শিল্পী, সঙ্গে মুখ্যমন্ত্রীও। পুরুলিয়ার রঘুনাথপুরে ডিভিসি প্রকল্পের জট কাটাতে তৎপর খোদ মুখ্যমন্ত্রী। বৃহস্পতিবারই সংস্থার চেয়ারম্যানকে মহাকরণে ডেকে যাবতীয় সহযোগিতার আশ্বাস দেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর সেই আশ্বাস যে স্রেফ কথার কথা নয় তার প্রমাণ মিলল শুক্রবারই। 24 ঘন্টা না কাটতেই এদিন ডিভিসির প্রকল্প অধিকর্তা দেবাশিস মিত্রকে বৈঠকে ডেকে পাঠান পুরুলিয়ার জেলাশাসক। জেলা প্রশাসনের সঙ্গে ডিভিসি কর্তৃপক্ষের এই বৈঠকে জেলাশাসক তন্ময় চক্রবর্তী, মহকুমা শাসক এস কে মিনা, অতিরিক্ত জেলাশাসক সাধারণ সবুজ বরণ সরকার ছাড়াও উপস্থিত ছিলেন জেলা সভাধিপতি সৃষ্টিধর মাহাতো এবং পুরুলিয়ার তৃণমূল বিধায়ক তথা বিধানসভায় বিদ্যুৎ বিষয়ক স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান কে পি সিংহদেও। ডিভিসি সূত্রে খবর, মূলত এই প্রকল্পের পথে কী কী বাধা এসেছে, কীভাবে সেগুলির মোকাবিলা করা যায়, সে বিষয়েও বিস্তারিত আলোচনা হয়েছে।